বাগেরহাটের রামপালের নাম যজ্ঞে বাধার প্রতিবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন বাগেরহাট থেকে মেহেদি হাসান নয়ন, সাথে আছে আমি তঞ্জনা রহমান লিসা। বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠান বন্ধ করতে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছে স্থানীয়রা। অভিযুক্ত তুহিন বাদশাহ সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। রবিবার 20 মার্চ সকালে বাগেরহাটের রামপাল উপজেলার সগুনা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন সগুনা গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। মানববন্ধনে সগুনা মহানামযজ্ঞ উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় নারী পুরুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। 24 বছর ধরে উদযাপিত সগুনা মহানামযজ্ঞ অনুষ্ঠানে বাধা প্রদান, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির ঘটনায় এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সনাতন ধর্ম নিয়ে কটূক্তি, নামযজ্ঞ করতে বাধা দেয়া ও নামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দদের লাঞ্ছিত করেছেন প্রধান শিক্ষক শেখ তুহিন বাদশাহ। আমরা দীর্ঘ 24 বছর ধরে এ নামযজ্ঞ করে আসছি, কিন্তু এবার প্রধান শিক্ষক তাতে বাধা দিচ্ছেন। আমরা তাকে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তাকে অপসারণের দাবি জানাচ্ছি। কমিটির সেক্রেটার, নামযজ্ঞ কমিটির সহ-ক্যাশিয়ার, আমি আমার মন ফেরান দিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যতটুক পারি আমি সময় দেওয়ার চেষ্টা করি। এই তুহিন মাস্টার আমার নামযজ্ঞ সম্পর্কে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি যেহেতু আমি একজন সনাতন ধর্মের সন্তান, সনাতন ধর্মের অনুসারী, আজ আমার মনকে খাল খাল করে দিয়েছে প্রধান শিক্ষক এই তুহিন বাচ্চা। তুহিন বাচ্চার কালো হাত, শুধু আমাকে নয় এই নামযজ্ঞ কমিটির সভাপতিকে লাঞ্ছিত করেছে এই প্রধান শিক্ষক। আজ এখানে নামযজ্ঞ হচ্ছে 24 বছর, সম্ভবত হয়তো আমার খেয়াল নেই হয়তো 24 বছর। আমরা এলাকার হিন্দু মুসলিম মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিতভাবে এই মহা নামযজ্ঞয় আমরা অংশগ্রহণ করি। যতটা লোক আছে এমন কোন লোক নেই যে আমাদের এই নামযজ্ঞর কথা না জানে। তুহিন মাস্টার বলেছে তোমরা নামযজ্ঞ বন্ধ করে দাও, জানি না তার কোন জায়গায় কোন সমস্যা আছে যেন ওই প্রধান শিক্ষকের জন্য আমাদের এই নামযজ্ঞ বন্ধ করে দিতে হবে। আজ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই তুহিন মাস্টার এই স্কুলে যত ছাত্র ছাত্রী আছে অর্ধেক ছাত্র ছাত্রী আমাদের হিন্দু সম্প্রদায়ের, আমার সন্তান ও এই স্কুলে পড়ে, ও আমার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে না আমার সনাতন ধর্ম থেকে আমাদের দূরে সরিয়ে দিতে চায়, জানি না। তাই যারা মুসলিম সম্প্রদায়ের এলাকার মানুষ আছে, আমি আমার এই দীর্ঘ যে কয় বছর বয়স আমি দেখেছি তারা আমাদের এই নামযজ্ঞ সম্পূর্ণ মন ফেরান দিয়ে যতটুক পারে খালি সহযোগিতা না সাহায্য নামযজ্ঞ করে থাকে, জানি না তুহিন মাস্টার আসার।